লজ্জা করেন আপনার? লজ্জা করেন আপনার? আপনার এই ছেলে মেয়ে কি আপনাকে নিয়ে কখনো অহংকার করতে পারবে? যদি অহংকার করে তাহলে আপনার মতোই চরিত্রের ছেলে সন্তান পয়দা করেছেন আপনি। আপনি কি করে এই যে সারা বাংলাদেশের সব জায়গায় রাকেশ আস্তানা ভরে গেছে, বাংলাদেশের শেখ হাসিনার চোর ছেলে জয় এক রাকেশ আস্তানাকে এনে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি করালো, আর এখন আপনি বিএসএফ এর একটা বদ, বাংলাদেশের শত্রু, যে প্রতিদিন কয়দিন পরে পরে গুলি করে 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 মারছে বাংলাদেশের জনগণকে, নিরস্ত্র জনগণকে, তাকে আপনি জামায় আদর করে তার সাথে একসাথে হাত মিলিয়ে সে বাংলাদেশে তার সাথে একই সুর মিলিয়ে কথা বললেন যে বাংলাদেশের যত সীমান্তে যত হত্যা হচ্ছে সব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের সাথে দোষে হচ্ছে, বেশিরভাগ হত্যাই তো হচ্ছে বাংলাদেশের ভিতরে, প্রথমেই তো এটি অবৈধ এবং তারপরে হচ্ছে নিরস্ত্র জনগণকে। আপনার 2019-এ 43 জনকে খুন করা হয়েছে আর 2020-এর 6 মাসে 35 জনকে খুন করা হয়েছে, খুন করে লাশ পর্যন্ত ভারতের টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে, এরপরেও কি করে আপনি এই কথা বলেন? লজ্জা করে না? আপনি মনে করেছেন আগের বিজিবি প্রধান এইভাবে তেল মেরে ভয়ের কথায় চলে 5ই মে হেফাজতের হাফেজদেরকে হত্যা করে সে বাহিনী প্রধান হয়েছে? আপনি মনে করেছেন সেইভাবে একইভাবে রয়ের পা চাটলে, ভারতের পা চাটলে, গোলামি করলে বোধ হয় আপনিও সেনাপ্রধান হয়ে যাবেন? আল্লাহ সুযোগের জায়গায় একটা দিয়েছে, সম্মানের জায়গায় বসিয়েছে, এখনো সময় আছে, এই পথ ছাড়তে হবে, এই ইউনিফর্ম ছাড়তে হবে, এই দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আমি যতটুকু শুনেছি পুলিশের হয়তোবা আস্তে আস্তে উপলব্ধি হতে শুরু করেছে যে আসলেই তো আমাদেরকে দাবার গুটির মতো ব্যবহার করে তারপরে ফেলে দিবে। মির্জাফরকে কিন্তু লটলাই ফেলে দিয়েছিল ব্যবহার শেষ হয়ে যাওয়ার পরে, ভারতের হাসিনার ব্যবহার শেষ, এখন চিপ হওয়ার হাসিনা থেকে রস বেরোচ্ছে না, হাসিনাকে ভারতেই ফেলে দিবে খুব শিগগিরই। এবং এই হাসিনা এবং রয়ের নিয়ে করা যারা যাদের যাদের বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন সচিবালয়ে, বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকেও ব্যবহার করার পরে স্যানিটারি ন্যাপকিনের মতো ছুঁড়ে ফেলে দেবে। আপনারা কি এগুলো বোঝেন না? আপনারা তো পড়াশোনা করে আসছেন, আপনারা কি বোঝেন না যা আপনাদের এই অবস্থান কিন্তু স্থায়ী নয়, অস্থায়ী, এবং ততক্ষণ পর্যন্ত স্থায়ী যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্যবহার আছে? তাকিয়ে দেখেন আপনাদের আশেপাশে, জেনারেল আকবর DGFI প্রধান ছিল, তাকে ব্যবহার করার পরে কিন্তু এখন জমারখানায় ফেলে দিয়েছে। জেনারেল আকবর যে পরিমাণ ক্ষতি করেছে বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর এবং দেশের, এই বিচারপতি সিনহা আরেক ক্রিমিনাল, সবার কথায়, ভারতের কথায় এবং হাসিনার কথায় গণহারে নির্বিচারে সবাইকে সাক্ষী প্রমাণ করা ছাড়া মিথ্যা সাক্ষী দাঁড় করে সবাইকে ফাঁসি দিয়েছে। ফাঁসি দিয়ে তার ব্যবহার যখন শেষ, হাসিনা তাকে ছুড়ে ফেলে দিয়েছে, দেশ থেকে পালাতে হয়েছে তাকে। মির্জাফরদের এরকমই ফলাফল হয়, কপাল ভাগ্য হয়। সুতরাং আপনার এখনো সময় আছে, ভালো হয়ে যান। একটা অফিসার, সেদিন একটা অফিসারের কথা শুনে আমার মনটাই খারাপ হয়ে গেল। কি কি ভয়ঙ্কর, কি সেনাবাহিনী রেখে আসলাম, কি সশস্ত্র বাহিনী রেখে আসলাম, আর কি সশস্ত্র বাহিনীতে পরিণত হলো। একটা অফিসারকে, চাকুরিরত অফিসারকে গুম করে নিয়ে তাকে মারধর করার পরে তার কাছ থেকে যখন কোনো কিছু দোষ না পেয়ে তাকে আবার ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পরের দিন আবার তাকে গুম করে নিয়ে যায়, 4 দিন 5 দিন তাকে মারধর, হাড্ডি ভাঙ্গার অবস্থা করে ভয়ঙ্কর রকম অত্যাচার করে, তার উপর একটা চাকুরিরত অফিসার মাইন্ডেড তাকে ছেড়ে দেয়, যখন আর কিছুই পায় না তাকে ছেড়ে দেয়। সেই অফিসার যখন তার কার্যস্থানে ফেরত যায় তখন কেউ তাকে জিজ্ঞেস করে না, তুমি কই ছিলা, কোথায় ছিলা, কেমন ছিলা। কি ভয়ঙ্কর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এই সশস্ত্র বাহিনী এই দেশে। হে সশস্ত্র বাহিনী অফিসাররা, সৈনিকরা, আপনারা জেগে উঠেন, এই সশস্ত্র বাহিনী কিন্তু রেখে আসি নাই আমরা। যদি আধা বেলা বা এক বেলা কোনো কারণে যদি আমাদের সময় আমরা অনুপস্থিত থাকতাম, সারা ডিভিশনে হইচই পড়ে যেত, কোথায় গেল ওই অফিসার, ইউনিটের সিও পাগল হয়ে যেত, ইউনিটের সিও ব্রিগেড কমান্ডারকে জানতো যে আমার একটা অফিসার তো পাচ্ছি না, তার তো ইউনিটে থাকার কথা, সে তো নিখোঁজ। ব্রিগেড কমান্ডার জানতো ডিভিশন কমান্ডারকে, ডিভিশন কমান্ডার এর মাঝখানে কিন্তু বিভিন্ন গোয়েন্দা বিভাগ, DGFI, FIU, ASU সবার খবর হয়ে যেত যে এই অফিসারটা কোথায় গেল, তার বাড়িতে যোগাযোগ করা হতো, সে বাড়িতে গেল কিনা, এইভাবে সেনা সদরে সেনা প্রধান পর্যন্ত খবর আসতো একটা অফিসারকে পাওয়া যাচ্ছে না। আজকে আপনারা গা হেলিয়ে দিয়েছেন সুখে আনন্দে 30 লাখ টাকার গাড়িতে, এই 30 লাখ টাকার গাড়ি কয়দিন সার্ভিস দিবে? এই যে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দেশের বিরুদ্ধে যারা যারা করছেন, বেমানি করছেন, আর আর একদল আছে পেয়েছে, মুখবন্ধকে আছে, না নিলেও ঘুষটা না নিলেও আবার সমস্যা বিপদ,
ঝাঁকে চুই ঝাঁকের সাথে, কিন্তু ভিতর থেকে কিন্তু তারা বিশেষ দেশের সাথে বেইমানি করছে না। আমি আগেও বলেছি 80% কম করে হলো 80% সশস্ত্র বাহিনীর অফিসার, আর্মি, নেভি, এয়ারফোর্স যেমন দক্ষ তেমনি তারা দেশপ্রেমিক। তারা সব দেখছে, ভিতরের রাগে ক্ষোভে ফুসছে এবং তাদের কাছে আমার প্রতিটা কথা তাদের কানে এবং অন্তরে পৌঁছাচ্ছে। আমি সবাইকে বলবো ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে থাকুন। আমি বাহিনী প্রধানদেরকে সময় দিয়েছি, এই সময়ের মাঝখানে যদি ওনারা বাহিনী প্রধানের দায়িত্ব পালন না করতে পারেন, হয় দায়িত্ব ছেড়ে দিয়ে দেশপ্রেমী অফিসারদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যান, আর নয় তো যখন আদেশ দিব আপনি একলা, এখন আগেও বলেছি আপনি কিন্তু একটা দায়িত্ববান দেশপ্রেমিক বাহিনী প্রধান হিসেবে কিন্তু আপনি একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। কিন্তু যখন দায়িত্বকে ছেড়ে দেন, দায়িত্বকে ভুলে, দেশকে ভুলে, নিজের দায়িত্বকে ভুলে দেশদ্রোহিতা করে সেইটাকে কলঙ্কিত করেন সেই পথকে, তখন কিন্তু আপনি আর প্রতিষ্ঠান না, আপনি একজন দুর্বল চরিত্রহীন ব্যক্তি শুধু। এবং সেই ব্যক্তিকে 80% অফিসার এবং সৈনিকরা, দেশপ্রেমিক সৈনিকরা এবং অফিসাররা কিভাবে লাইনে আনতে হয় তারা জানে। বাংলাদেশে এই দেশেই অতীতে হয়েছে, তার হাসিনার মতো কথায় ওই রকম দুর্বল চরিত্রের লোকের কথায় যে মার্শাল্লাহ উঠিয়ে দিতে হবে, ওইসব কথায় কাজ হবে না, কোনো কবি না। বাট আমার ছোট্ট একটা কবিতা লিখেছি, আমার এই কবিতায় যদি সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর, বিজিবির, আনসার, বিডিপির এবং দেশের দেশপ্রেমিক জনগণের সবার ভিতরে যদি সেই দেশপ্রেম জেগে উঠে, তাহলে সেই জন্যই কবিতাটা আমার সফল হবে। আমি জিয়া জাইদ সিনহা রাশেদ আজমি হাসিন, আমি 18 কোটি জনগণের হয়ে এসেছি ধ্বংস করতে অত্যাচারী অবৈধ ক্ষমাসীন। আমি আওয়ামী ও ভারতের চক্রান্তে নিহত বিডিআরের 57 শহীদ অফিসার, আমি তাদের হত্যাকারীদের ভেঙে করব চুরমার। আমি ইলিয়াস, আমি সীমান্তের ওপারে পুরানো হেফাজতের হাফিজ ইলাস, আমি সাংবাদিক সাগর রুনি, আমি তাদের খুনিদের হব খুনি। আমি চুরি ডাকাতিতে নিঃশেষ হয়ে যাওয়া বাংলাদেশ, আমি লাল সবুজের বাংলাদেশ হব না শান্ত দালাল দেশদ্রোহীদের না করে শেষ। আমি কোপে কোপে ছিন্ন ভিন্ন বিশ্বজিৎ, আমি বিশ্বজিতের খুনিদের করব সমাহিত। আমি শুকিয়ে যাওয়া খাল বিল তিস্তা, আমি বাস উন্নয়নে বাস দিই তোমাদের দেবশিক্ষা। আমি এই দেশ, এই দেশ তোমার না, না তোমার বাপের, এসেছে সময় দেবার সাজা দেশবিরোধীর পাপের, এসেছে সময় সদল বলে ছেড়ে যাও বাংলাদেশ, নয়তো জিয়া সিনহার ব্রাদাররাই তোমাদের করবে শেষ। এই কবিতাটুকু আপনাদের জন্য লিখলাম, আমি ফেসবুকে পোস্ট করে দিব। মনের মাঝখানে নিজের সেই তেজ, সাহস এবং দেশপ্রেম জাগিয়ে রাখেন। সর্বশেষ আমি বলতে চাই, অস্তগামী সূর্য সমগ্র দুনিয়াকে, যখন সূর্য ডুবে যাচ্ছে সমস্ত দুনিয়াকে জিজ্ঞেস করলো, হে কে আছো, আমার পক্ষে একটু আলো জ্বালিয়ে রাখবে, কেউ কোনো জবাব দিল না। তখন মোমবাতি বলল, আমি সর্বাত্মক চেষ্টা করব যতটুকু পারি আলো জ্বালিয়ে রাখতে। সুতরাং কত বড় সাইজ আপনার, কত বড় আকার আপনার, কত টাকার পরিমাণ আপনার, কত ক্ষমতা, সেটা দিয়ে আপনাকে, আপনাকে নিজেকে বিচার করবেন না। আপনি বিচার করবেন আপনার উদ্দেশ্য কি, আপনার নিয়ত যদি সঠিক হয়, আপনার বুকে যদি দেশপ্রেম থাকে, আপনি একটা মোমবাতি হয়ে আলো জ্বালিয়ে রাখতে পারবেন। আমি কিন্তু সেই মোমবাতি হয়ে আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছি। আপনারা আমার সাথে আসেন, আপনারা আর 2-4-5 কোটি মোমবাতি পাশে দাঁড়িয়ে যান, ইনশাল্লাহ সূর্যের আলো এই অন্ধকার বাংলাদেশে ফেরত আসবে, দেশকে আলোকিত করবেই। তাই দেশের এই ক্রান্তি লগ্নে সবার প্রতি অনুরোধ থাকবে, দেশপ্রেমী সকল বাহিনী এবং জনগণ, আপনারা একত্রে সংঘবদ্ধ থাকেন।